আপনি কি আরেকজনকে ইমপ্রেস করার জন্য কাজ করেন নাকি আপনি ক্যারিয়ার করার জন্য কাজ করেন? যদি এটা হয় যে আপনার ক্যারিয়ারের চিন্তা করে আপনি কাজ করেন, তাহলে আরেকজনকে ইমপ্রেস করতে হবে, ব্যাপারটা এরকম না। কারণ আমরা যখনই কাজ করি তখনই কিন্তু আমরা বাধার সম্মুখীন হই, আমার কাজটা মনে হয় রং, বিকজ আমরা যে টাইপের কমেন্টগুলো পাই সেটা সোশ্যাল মিডিয়াতে হোক বা বাস্তব লাইফেই হোক, যে এগুলো কী করছো বা ওই ধরনের জব কেন করছো, ওই রকম কাজ করো, লাইক আমরা আরেকজনের কাছে এক্সপেকটেশনটা অনেক বেশি বড় থাকে। এটা ফ্যামিলি মেম্বার থেকে ধরে সবাই এটা ফেস করে থাকি, এবং আপনজনদের থেকেও এ ধরনের খুচামূলক কথাবার্তা আমরা কিন্তু শুনি। তখন মনে হয় যে আসলে আমি যে কাজটা করছি বা আমার যে সফলতাটা, এটাতে আরেকজন স্যাটিসফাইড না, আর আমাকে ছোট করে দেখতেছে, তখন মনটা ভেঙে যায়। আমরা যখন কিছু শুরু করি তখন মনে হয় আমি মনে হয় রং করছি, আমি মনে হয় রাইট করছি না, মানুষ কি বলবে, বা আমাদেরকে মানুষ কথাও শোনায়, তাই না? এটা সবার ক্ষেত্রে হয়, কিন্তু এটা মানে ভাবলে হবে না যে আমাকে মনে হয় মানুষ পছন্দ করে না বা আমি কোনো কিছুতে ব্যস্ত না, এভাবে চিন্তা করা যাবে না। কারণ আমরা প্রত্যেকটা মানুষ এটা ফেস করি যে আমি মনে হয় সামথিং রং করছি, আমার আইডিয়াগুলো সবার পছন্দ হচ্ছে না, বা আমি যে কাজগুলো করছি এগুলো যাচ্ছে না বা এগুলো প্রোডাক্টিভ না, যে কারণে প্রত্যেকটা মানুষই এরকম চিন্তা করে থাকে। যে কারণে আপনাকে ভাবতে হবে আপনি যাই করছেন তাই রাইট, কারণ এটাই আপনার প্যাশন, এটাই আপনার ভালো লাগা। সো আপনি যখন আপনার ভালো লাগাটা বুঝে যাবেন এবং ভালো লাগাটাকে এগিয়ে নিয়ে কাজ করবেন, তখনই আপনার কাজে আপনি সফলতা পাবেন। আপনি অনেক কষ্টের পরে, অনেক চেষ্টার পরে, লাইক হোল ডে লং আপনি ট্রাই করে একটা ভিডিও মেক করেছেন, ভিডিওটা আপলোড করলেন এবং সেটাতে ভয়েস ওভার দিতে গিয়ে আপনার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ কথা আসতেছে না, প্রতি কথাতে মানে এইরকম মামলিং করতে হয়। সো এত এত বাধার পরেও আপনি এডিট করে ভিডিওটা আপলোড, যে আপলোড দিলেন সেই দুই চারটা কমেন্ট চলে আসলো, আপনি কথা বলতে জানেন না, আপনার কথা হয় না, বা আপনার ভিডিও এগুলো কী ধরনের ভিডিও, এটা তো অ্যাজ ইউজুয়াল সবার এই ভিডিওটা আছে, কারণ এটা কমন রেসিপি, বা আরও অনেক অনেক নেগেটিভ ওয়েতে আপনাকে যেভাবে ডিসকারেজ করা যায় সেভাবে করলো, কিন্তু আপনি এগুলো পড়ার পরে এতই হতাশা পড়ে গেলেন বা এতই আপসেট হলেন যে আপনার নেক্সটে কাজ করার মন মানসিকতাই চলে গেছে, এখন কি করবেন? তাহলে কি আপনি কাজ বন্ধ করে দিবেন? আপনি কি নতুন করে যেভাবে স্বপ্ন দেখেছেন সে কাজগুলো করবেন না? বা আপনি কি আরেকজনের কথা শুনে আরেকজন আপনার লাইফের ডিসিশন দিবে সেটাকে আপনি মেনে চলবেন? আপনি ডিসিশন নিতে হবে আসলে আপনার কি করা উচিত, কারণ আমরা কিন্তু মানুষ দ্বারা পরিচালিত বেশি হই। যারা সফল, যারা আপনার থেকে অনেক উপরে, তারা কিন্তু কখনোই আপনাকে বলবে না যে এই কাজ করিও না, ওটা করিও না, তারা সবসময় আপনাকে এনকারেজ করবে যে হ্যাঁ করো। কাজে যে আপনাকে বাধা দিবে, ভাবতে হবে যে সে আপনাকে জেলাস করে, অথবা সে চায় না আপনি উপরে উঠুন, সে চায় না আপনি সফলতার চরম শিখরে যান, এবং তার এটা দেখতে খুবই খারাপ লাগবে। সো ডেফিনেটলি আপনি ব্রেন খাটাবেন এবং চিন্তা করবেন যে আমার কাজে বাধা দিচ্ছে, দ্যাট মিন্স সে ভালো মনের মানুষ না, কাজে যে বাধা দেয় তাকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত না। আপনি বুদ্ধিমত্তার সহিত নিজের ভালো লাগাকে এগিয়ে নিয়ে যাবেন এবং কাজ করতে থাকবেন, কখনোই চিন্তা করবেন না যে আরেকজন বললে আপনার ক্যারিয়ার আগাবে, আরেকজন না বললে আপনি থেমে যাবেন, ব্যাপারটা আসলে এরকম না। কারণ আপনি যখন বিপদে থাকেন, আপনি যখন টাকা পয়সার অভাবে থাকেন, বা কোনো কিছু পাওয়ার জন্য অধীর আগ্রহে রাত দিন পরিশ্রম করেন, তখন আপনাকে হেল্প করার জন্য যেমন কেউ থাকে না, তখন আপনাকে আপনার প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু কেউ থাকবে না, সেগুলো আপনারগুলো আপনাকেই করতে হবে, আমার প্রবলেম আমাকেই সলভ করতে হবে। কারণ আমরা প্রতিটা মানুষই ইউনিক, প্রতিটা মানুষেরই নিজস্বতা আছে। সো আমার নিজস্বতাটা যদি আমি না বুঝি এবং সে অনুযায়ী না কাজ করি, তাহলেই বরং আমি বিপদে পড়বো এবং আমি আরেকজনের উপরে ডিপেন্ড হব। সো আরেকজনের উপরে যখন ডিপেন্ড হব, তখন আমাকে নানান ধরনের কথা শুনতে হবে। বুদ্ধিমত্তার সাথে নিজের কাজ
নিজের কাজে নিজেকে এগিয়ে যেতে হবে এবং নিজের কাজ দিয়ে নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। এবং আপনি যখন দেখবেন যে আপনি কাজ করলে মানুষ বাধা দেয়, সেগুলো ফলো করবেন না আর সেগুলোতে মন খারাপ করবেন না, কারণ এটা শুধু আপনি একা ফেস করেন না, পৃথিবীতে যারাই কাজ করে স্পেশালি আমাদের এশিয়ান কান্ট্রিতে আমরা সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হই এবং নেগেটিভিটি সবচেয়ে বেশি ফেস করি। কারণ আমাদের কাজ করলে কেউ কিছু কেউ কাজ করতেছে তখনই আমাদের মনে পড়ে আমরা তো একদিন মারা যাব, মরার চিন্তা করতে হবে, পরকালের চিন্তা করতে হবে, সারাক্ষণ আমাদের মাথায় এগুলো ঢুকানো হয় কমেন্টের মাধ্যমে হোক, কথা বলার মাধ্যমে হোক। এগুলো একেবারে পাত্তা দিবেন না, বিকজ মানুষ মরণশীল, আমরা পৃথিবীতে আসছি, আমরা একদিন মারা যাব। বাট মারা যাব তাই বলে হাত পা গোটায় আমরা বসে থাকবো, ব্যাপারটা এরকম না। আপনি আপনার মতো করে কাজ করে যাবেন। আমাদের যেমন ইহ জীবন মানে এই জীবনের জন্য যেমন আমাকেই আমারটা করতে হয়, আমাকেই পরিশ্রম করতে হয়, পরকালেরটাও আমাকেই করতে হবে। সো এর জন্য মানুষের কথা কানে কম নিয়ে আপনি আপনার মতো করে এগিয়ে যান, ভালো করবেন, অনেক ভালো করবেন, দেখবেন যে আপনার কাজগুলো ইজি হয়ে গেছে। মানুষের চিন্তা যত করবেন ততই আপনি বিপদে পড়বেন। এর জন্য সবার আগে প্রায়োরিটি দিবেন আপনার মনকে, আপনার হৃদয়কে, আপনার পরিশ্রমকে, যে আপনি এত বেশি পরিশ্রম করে কোথায় নিজেকে দেখতে চান আগামী 2-3 বছর পরে, আপনাকে আপনি কোথায় দেখতে চান, আপনি কোথায় যেতে চান, আপনার ক্যারিয়ারটা কেমন হওয়া উচিত, এটাকে প্রায়োরিটি দেবেন, দেখবেন যে অনেক ভালো করবেন।